আমরা আজকে শিখবো ফেসবুক পেজের মধ্যে কিভাবে আমরা এই ফলো বাটনটা অ্যাড করতে পারি। তা আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজ খুলেছি কিন্তু আমরা এই ফলো বাটনটা অ্যাড করতে পারি না। তা আমরা যদি আমাদের পেজের মধ্যে এই ফলো বাটন অ্যাড করতে নাই পারি, তাইলে তো কেউ আমাদের পেজে এসে ফলো বাটনই খুঁজে পাবে না এবং ফলোটা দিবে কিভাবে। তো এটার জন্যই হচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা ফেসবুক পেজ খুলে থাকি এটা ডিফল্টভাবে কিন্তু এই ফলোর জায়গায় অন্য কিছু থাকে। তো সেক্ষেত্রে আপনাকে নিজে থেকে এই ফলো বাটনটা অ্যাড করে দিতে হবে। তো সেক্ষেত্রে যখন আপনি ফলো বাটনটা অ্যাড করে দিবেন, তখন দেখবেন যে আপনার পেজের মধ্যে কিন্তু ফলোয়ার আসা শুরু হয়ে গিয়েছে। তা আমাদের ফেসবুক পেজে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফলোয়ার, 10,000 ফলোয়ার লাগে। তা আমরা যদি এদিকে ফলোয়ার বাটনটা অ্যাডই না করি, তাহলে আমাদের ফলোয়ারটা আসবে কিভাবে? তা আমরা আজকে সেটাই শিখবো যে কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বাটনটাকে এখানে সেট করতে পারি। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি আমার যেই ফেসবুক আইডির মাধ্যমে আমি আমার পেজটাকে ক্রিয়েট করেছি, আমি সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে, আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার একটা পেজ খুলে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন টেস্ট ওয়ান নামের আমার একটা পেজ আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি আমার অরিজিনাল যে পেজ সেখানে চলে আসলাম। তো এখানে একটু আগে আপনারা যেটা দেখলেন যে টেস্ট ওয়ান নামের এদিকে তো ফলো বাটন ছিল, এখন কেন নাই? তো এটা হচ্ছে আমার আইডি এবং আমার পেজ, এজন্য আমি ফলো বাটনটা কখনোই দেখতে পাবো না। কিন্তু আপনি যখন অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনি এইভাবে করে দেখবেন, তখন কিন্তু আপনার এদিকে ফলো বাটনটা অ্যাড হবে, যদি আপনি আপনার আইডি থেকে ফলো বাটনটাকে এখানে সেট করে থাকেন। তো সেটাই আমরা আজকে শিখছি। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে হচ্ছে হোমে যাব। হোমে যাওয়ার পর আপনি যদি পেজ ক্রিয়েট করে থাকেন, তাহলে হচ্ছে আপনার এদিকে পেজ শো করবে, অথবা এদিকে শো করবে, অথবা এদিকে আপনাদের পেজের একটা আইকন থাকে সেটা শো করবে। এখন আপনি যেদিক থেকে আপনি আপনার পেজটাকে ওপেন করতে পারেন ওপেন করে নেবেন। তো আমি এদিক থেকে এই পেজটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর আমি আমার পেজে চলে আসলাম। তো চলে আসার পর ঠিক আপনাদের সামনে পেজটা এরকম অবস্থায় থাকবে। আপনারা অবশ্যই যদি মোবাইলের মাধ্যমে করতে চান, তাহলে মোবাইলটাকে অবশ্যই ক্রোম ব্রাউজারে ঢুকে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন, তাহলে এইরকম কম্পিউটার মতো দেখতে পাবেন। তো এরপর হচ্ছে আপনাদের এইদিকে প্রথমে হচ্ছে পেজের নাম থাকবে, এরপরে এইদিকে দেখেন এডিট নামের একটা অপশন আছে, এই যে বড় করে দেওয়া আছে এডিট নামের একটা অপশন। তো আপনারা কি করবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনারা যাবেন এডিট বাটনে। এডিট বাটনে যাওয়ার পর আপনাদের সামনে দেখেন এখন কিন্তু আমাদের এইদিকে মেসেঞ্জার যে বাটনটা আছে সেটা কিন্তু সেট করা আছে। তো আমরা এখন যদি আমাদের আগের পেজে চলে যাই এবং এখান থেকে আমি এটাকে একটু রিফ্রেশ করি, তাইলে আমরা এখানে দেখেন এখন কিন্তু আমাদের এদিকে মেসেঞ্জার বাটনটা অ্যাড হয়ে গিয়েছে, কারণ আমরা আমাদের আইডি থেকে এখানে মেসেঞ্জার বাটনটাকে অ্যাড করেছিলাম, এজন্য আমাদের অন্য অন্য মানুষের সাথে আমাদের এইরকম মেসেঞ্জার বাটনটা কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু আমরা আমাদের যদি আবারও আমাদের অরিজিনাল আইডিতে ফিরে গিয়ে আমরা এই এডিট অপশনে ক্লিক করে আমরা এডিট বাটনে যাই, যাওয়ার পর আমরা হচ্ছে এদিক থেকে দেখেন কত কিছু দিতে পারি। এদিকে প্রথমে কিন্তু আমাদের আছে ফলো, এরপর হচ্ছে ভিউ গিফট কার্ড। তো আমরা যদি ভিউ গিফট কার্ড সিলেক্ট করে দিই, তাহলে আমাদের এদিকে ওয়েবসাইটটা দিতে হবে। আর এখান থেকে হচ্ছে আমরা যদি এখান থেকে ফলো বাটনটা অ্যাড করে দিই, তাহলে আমাদের ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এডিট থেকে যদি এদিকে এখানে যে কটা আছে, যেমন কল নাও আছে, কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে মেসেঞ্জার, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেইল, তারপরে সাইন আপ, ইউজ অ্যাপ, প্লে গেম, ওয়াচ ভিডিও, শপ অন ওয়েবসাইট। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি আপনার পেজের মধ্যে এইখানে ঠিক অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু প্রত্যেকে আমাদের পেজটাকে মনিটাইজেশন করে ইনকামের কথা চিন্তা করতেছি, সেক্ষেত্রে আমাদের প্রথমেই প্রয়োজন হচ্ছে ফলোয়ার। তো ফলোয়ারের আনার জন্য আমাদের অবশ্যই এদিকে মেসেঞ্জারের জায়গায় অবশ্যই ফলোয়ার বাটনটাকে অন করতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে আমাদের এদিক থেকে যে কাঙ্ক্ষিত যে ফলোয়ার বাটনটা আছে সেটাতে আমরা টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর আমরা আমাদের অন্য একটা অ্যাকাউন্টে চলে আসলাম। এবং আমরা যদি এদিক থেকে রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করে নেওয়ার পর দেখেন আমাদের এদিকে কিন্তু ফলোয়ার বাটনটা অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি যখন আপনার কোনো ফেসবুক পেজে কোনো কিছু আপলোড করবেন, তখন কিন্তু এখানে দেখেন আমাদের এই যে ফলো বাটনটা কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। এবং আপনারা
এদিক থেকে দেখেন এক একটার মধ্যে কিন্তু এক এক রকম দেওয়া আছে। যেমন এদিকে কল নাও দেওয়া আছে, আপনি চাইলে এটাকে পরিবর্তন করে আপনি এখানে ফলো বাটনও অ্যাড করতে পারবেন এবং লাইক বাটনও অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে সম্পূর্ণটাই আপনার বিষয়। তো এই যে এখানে কিভাবে আপনারা লাইক বাটন অ্যাড করবেন সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন, তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাই দেব কিভাবে আপনারা এখানে লাইক বাটন অথবা ফলো বাটন অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমাদের মূল আজকের বিষয় ছিল যে আমরা কিভাবে পেজের মধ্যে এখানে ফলো বাটন সেট করতে পারি। তো সেটা সেট করে নিতে পেরেছি এবং কি আপনাদেরকে সহজে বুঝাতে পেরেছি। এভাবে করে হচ্ছে আপনারা আপনাদের পেজের মধ্যে অবশ্যই ফলো বাটনটা অ্যাড করে নেবেন, তাহলে আপনাদের পেজের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ফলোয়ার চলে আসবে। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।